ولا تتبع هواهم خبردار نبي من غرا كونو بيچار چلبه نا এখন কার সময় তাকায় দেখে অপরাধ না করা অপরাধী নিরপরাধ হওয়ার দোষে আলেমদেরকে দিনের পর দিন জেলের ভিতরে রাখা হয় ঠিক কিনা বলে তাহলে এই বিচার কি ইনসাফ ভিত্তিক বিচার না মন গড়া বিচার কোরআন বলছে মন গড়া বিচার মানা যাবে না অর্ডারটা কার জোরে বলেন কার আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ বললেন মন গড়া বিচার মেনো না এই বিচার নবী চলবে না আল্লাহর নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত লাকাতাতু ইয়াদাহা হাত কেটে ফেলতাম এক মুহূর্ত আমি নবী মানতাম না জোরে বলেন আল্লাহু আকবার তাহলে বলেন তো দেখি মন গড়া বিচার কি চলবে বিচার চলবে কি দিয়ে সবাই বলেন কি দিয়ে এক নাম্বার কথা আল্লাহর কোরআন থেকে বিচার চলবে কোরআন দিয়ে দুই নাম্বার কথা মন গড়া বিচার চলবে না তিন নাম্বারে কোরআনে আল্লাহ বলছেন সূরা মায়দা ৪৯ নং আয়াত কারীমাতে আল্লাহ তাআলা বলছেন واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك نبي أبنى الشطر قطعك لكم أي قرآن البيتوري كافر رجل كل كسو ٹھوكاي دیتنا پاري شئي جوگ نبي شطر قوچه সাহাবীদের সিনায় সিনায় কোরআন ছিল আমাদের সমাজে অসংখ্য হাফেজদের সিনায় কোরআন আছে আল্লাহ বুঝায় দিলেন কোরআন তোমার কাছে আছে তোমার কাছে যদি মনে হয় কোরআনের বিরুদ্ধে কোন নীতি আসছে ওই তার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে এই জন্য আমার দেশে তাকায় দেখেন ডারউইনের বস্তা পচা মতবাদের বিরুদ্ধে মানুষ কথা বলে প্রতিবাদ করেছে ঠিক কিনা বলে ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিদ্বেষী সমাজ ধ্বংসকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের পরে প্রতিবাদ হয়েছে পিস্তা সিরে কাশ্মীরে ফেলে দিয়েছে ঠিক কিনা বলে এ মাহফিলে যারা বসছেন যতজন আমার কথা শুনছেন তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সতর্ক থাকা লাগবে কোরআনের ভিতরে যেন কিছু ঢুকাইতে না পারে এজন্য এখন আমরা সতর্ক থাকি এই সতর্ক থাকার নাম ঈমান যারা ঢুকাবে তারা সব মুনাফিক আর কাফের হয়ে যাচ্ছে ঠিক কি না বল এবার পরের অংশে যাব ভয় পেয়েছেন আপনারা এটা কোরআনের কথা বলতেছি বাজার একটা কথা আমার মন গড়া কথা আমি কিন্তু বলি না মন খারাপ হইছে আপনাদের না চার নম্বরে শুনেন আমার ভাইরা ফা ইন তাওয়াল্লু ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম নবীর পরেও যদি কেউ ঘাড় ঘুরায় নেয় সন্দীপের ভাষায় বলে কাটতে রাখে ব্যাটের ঘাড় কাটতে আনা এরকম লোক আছে না নাই মানে কাটতে রাখে আছে নি আমরা কি এখন কাটতে রাখে কোন ধরে কাটতে রাখো কহ তো জিগার কাটতে রাখে হিগারে কাটতে রাখে কথা না শুনলেন আল্লাহ কয় আমার কথা যে শুনলো না কাটতে রাখে জেনে রাখো নবী ও চিনে আজাব আসবে কখন আজাবের নাম হবে করোনা কখন হবে সিডর কখন হবে আমপান কখন হবে নার্গিস তোমার সমস্ত বাহিনী মিলে তাকায় থাকবে দেয়ের মোকাবেলা কেউ করতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা বলে এই জন্যই মাহফিলে খেয়াল দেন আমার ভাইরা করোনার সময় সারা পৃথিবীর লোকেরা বলেছিল আমার দেশে করোনা প্রকট হয়ে যাবে
মানুষ মরে মরে রাস্তায় পড়ে থাকবে লাশগুলো জায়গায় জায়গায় পড়ে থাকবে ঠিকই আল্লাহর মায়া লেগে গেছে আমার দেশে মানুষগুলোকে করোনার সময় যিনি হেফাজত করেছেন তিনি কে আপনি আমি সবাই জানি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু মাদ্রাসাগুলোতে হিজখানাগুলোতে বাহির থেকে তালা লাগায়া ভিতরে বসে বসে আল্লাহর কোরআনেরা কোরআন তেলাওয়াত করেছে গুনগুন করে কোরআন পড়েছে আর তাদের কোরআন পড়ার কারণে যিনি মাফ করে করোনাকে উঠায় নিয়েছেন তিনি কে বুদ্ধিজীবীদের কথা সব মাটির সাথে মিশে গেছে এত বড় বড় মৌসলা বুদ্ধিজীবী মাথা চুল নাই একটা তারা কিছু খবরদার মসজিদে কেউ যায় না সব বন্ধ করে ঠিকই সব বন্ধ হয়ে গিয়েছিল জুমার নামাজের সময়ে দশজন মুসল্লি একত্রিত হতে পারে নাই সালাতুত তারাবির সময়ে মসজিদ গুলা তালাবদ্ধ হয়ে গিয়েছিল এরপরেও এদেশের মানুষকে দেখে দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে কতজনে তখন বলছেন আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না আল্লাহ নামাজ ধরে ফেলব আর ছাড়ব না জীবনে আর আল্লাহ অত্যাচরণ করব না কত নিয়ত করলেন কত রকমের কথা বললেন করোনাও চলে গেছে আমার নিয়তগুলো আমরা ভুলে গেছি ঠিক কিনা বলে তো আল্লাহর সাথে যারা কাতারামি করবে কিছু কিছু শাস্তি দিয়ে যিনি ধরবেন তিনি কে আমরা যে কি পরিমাণ ঘাওরা চিন্তা করছেন করোনা যখন চলে গেল আমাদের দেশের লোকেরা বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি করোনা চাইতে আমরা শক্তিশালী বেটা খায়া কামড়ে তো কত বড় বড় হেডওয়ালা লোকদেরকে করোনা থাপ্পড় দিয়ে নিয়ে গেছে হ্যাঁ করে তাকিয়ে গেছে অক্সিজেনের অভাবে এরকম কয়েকটা ডাক দিয়ে আজকে শেষ বাসায় রাখছেন কে এই জন্য খেয়াল করে শুনি আল্লাহ কিছু কিছু আজাব দিবেন মালিকের কালাম থেকে দূরে চলে গেলে আজকে যদি আপনি কোরআনের দিকে আসেন এই মাহফিলটা যেমন সুন্দর চলতেছে আমার পার্লামেন্টকেও যিনি সুন্দর বানায় দিবেন তিনি কে চার নাম্বারটা শেষ এবার কয় নাম্বার ভাই মনে থাকবে না মনে হয় না থাকবে জমিনের দিন কায়েমের জন্য আটটা বিষয় আল্লাহ বুঝাইছেন প্রথম বিষয় বিচার চলবে কি দিয়ে দ্বিতীয় বিষয় মন গড়া বিচার চলবে না চলবে না চলবে না জোরে করে আল্লাহ আকবার তৃতীয় বিষয় সতর্ক থাকা লাগবে যখনই ট্রান্সজেন্ডারের একটা ইস্যু আসবে আপনি চুপ করে বসে থাকেন না প্রতিবাদ করেন এই যে এখন তাকায় দেখেন আলিয়া মাদ্রাসার বইয়ের ভিতরে একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো কিভাবে কোমর ধরায় রূপ বানে নাচে সব এখন আলিয়া মাদ্রাসার সিলেবাসে ঢুকাই দিয়েছে ঠিক কিনা বলে ও ঠিক তো সবাই করবেন না সাথে আঘাত করছে নাকি সবাই বলে জমিয়তুল মুদাররিসিন আলেমদেরকে আপনারা একত্রিত করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন এই বইয়ের ব্যাপারে যদি প্রতিবাদ না করেন খোদার কসম আল্লাহর গজব আপনার জন্য অপেক্ষায় আছে ঠিক কিনা বলে মাদ্রাসার ছাত্রদেরকে আপনি শিখাবেন একটা দুতলা সেটা রূপবান নাচে কোমর তুলে তো বাচ্চারা কোরআন পড়বে কখন এই জন্য প্রতিবাদ করতে শিখেন কোরআন বলতেছে প্রতিবাদ করতে যদি আপনি শিখেন ওই মোটার প্রান্তে মাত্র 3000 জন সাহাবি লাখো হেরাকেলের বাহিনীকে পদদরিত করে 12 জন সাহাবির রক্তের বিনিময়ে মোতায় মুসলমানরা বিজয় অর্জন করছে জোরে করে আল্লাহ
তাকে দেখেন ইসলামের বিজয় এমনি আসে নাই আমার নবী 80টা জিহাদে লড়লেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়ানো হলো আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় আবু লুলওয়াল মাজুসি ছুরি দিয়ে আঘাত করেছে নারী বুড়ি গুলা খেতে গিয়েছে খাবার মুখের ভিতরে দিলে নারী বুড়ি দিয়ে বের হয়ে গেছে ওই সময় তিনি নামাজ নামাজ বলতেছিলেন লোকদেরকে বলতেছিলেন মান কানাত মিন কিবালি মাযলামাত ফালিয়ানসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা আমি ওমর তাসকে বিদায় নিয়ে যাব কেউ যদি কোনো আমার কাছে দেনা পাওনা থাকো কারো উপরে যদি জুলুম করি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে না হযরত ওমর বারবার কথাগুলো বলছিলেন যে আমাকে আঘাত করেছে আমি কি তার কোনো ক্ষতি করেছি কে সে আবু লুলওয়াল মাজুসি অগ্নি পূজারি হযরত ওমর তার পক্ষে ইসলাম মেনে বিচার করেছিলেন তার আঘাতে তিনি শহীদ হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছিলেন ওই অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যাচ্ছিলেন ওই অবস্থায় শহীদ করা হয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়ানো হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে মাথা মুবারক কেটে নেওয়া হয়েছে ঠোঁটের ভিতরে কাঠি দিয়ে একবার দুইবার না বারবার আঘাত করা হয়েছে সেই জায়গায় দাঁড়ানো ব্যক্তি বলতেছিল ইরফা কাদিবান তুমি লাঠিটাকে উঠাও কসম আল্লাহ আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবী বারবার হুসাইনের ঠোঁটের ভিতরে চুমা দিয়েছে আল্লাহু আকবার দিন এমনি আসে না বহু চড়াই উৎরায়ের পরে দিন আসে এই দিন প্রতিষ্ঠার জন্য সতর্ক থেকে প্রতিবাদ করা লাগবে ঠিক কিনা বল চার নাম্বার যদি তেরামি করেন ঘাড় মটকাই দিবে কে এবার কয় নাম্বার ভাই পাঁচ নাম্বারে কোরআনুল কারীম আল্লাহ বলেন ও ইন كثيرا من الناس لفاسقون الله বলেন নিশ্চয় অধিকাংশ লোকেরা ফাসিক হবে কথা কা কথা কোনা কা প্রথমে দিছেন ইন্না তাকিদ দিয়ে বলছে সন্দেহ নাই একজন দুজন নয় অধিকাংশ লোক হবে লাফাসিকুন দিনে দুপুরে প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করবে ঠিক কি না বলে এরকম লোক এখন আছে না আছে সন্দেহে নাই আছে আরে নাই আছে কি কর আছে 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 সব জায়গায় অধিকাংশ লোক আমরা কইছি আপনি মানে একজনের দুইজন অধিকাংশ লোক কোরআনের বিরোধিতা করবে এটা কেছে পাঁচ নাম্বার কয় নাম্বার ছয় নাম্বারে আল্লাহ বলে আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াদুন নবী এত কিছুর পরেও কি মানুষগুলো জাহিলিয়াতের দিকে চলে যাবে আপনি মনে করছেন জাহিলিয়াত মানে রাতে বিচার করা অনেকে মনে করছেন জাহিলিয়াত মানে অন্ধকারে বিচার করা অন্ধকারে বিচার করা মানে জাহিলিয়াত নয় জাহিলিয়াত মানে হচ্ছে এমন বিচার যেই লোকটা দিনের পর দিন ইসলামের খেদমত করেছে তাকে যখন আপনি দোষী বলবেন এই বিচারের নাম জাহিলিয়াতের বিচার কোনো অপরাধ করে নাই বিনা অপরাধে কোন আলেমকে যখন আপনি জেলে পাঠাবেন
এই বিচারের নাম জাহেলিয়াতের বিচার ঠিক আরো আস্তে কর ঠিক কবরের ভিতরে যে লোকটা ঘুমায় গেছে ওর নামেও যদি 10টা 15টা গাইবি মামলা দেন এই বিচারের নাম জাহেলিয়াতের বিচার ঠিক এরকম বিচার এখন আসছে না না কটা গেছে জানি ভাই কটা সাত নাম্বার শুনে না বারবার ومن أحسن من الله حكما الله أكبر الله أكبر القرآن الجيد سندر كل كتاب হতে পারে না এই কোরআনের চাইতে সুন্দর আর কোন বিধান হতে পারে না মানব রচিত বিধানে বানানের ভিতরে ভুল থাকবে লেখার ভিতরে ভুল থাকবে চিন্তার ভিতরে ভুল থাকবে বিচার করতে গেলে ভুল হবে একমাত্র কোরআন দিয়ে বিচার করলে কোনো ভুল হবে না ঠিক কি না বলে সাতটা শেষ এবার কয় নাম্বার আট নাম্বার আট নাম্বার লিকওমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো সবাই কোরআনের দিকে আসবে না আইয়ুল কফিন নার ফায়ুহারাক নবী হাদিসের ভিতরে বললেন কিছু লোক এমন থাকবে আগুনের ভিতরে ফেলে দিবে ফাঁসির মঞ্চে লটকে দিবে কেটে টুকরা টুকরা করবে ইমানের পথ ছাড়বে না তাদের জন্য হারামাহুল্লাহু আলাইহি নার জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এখন আমি আপনি কি এমন হৃদয়ের অধিকারী হতে পারছি সবাই না দাও কয় নাই হ দাও কয় নাই আমরা কি এরকম হৃদয়ের অধিকারী হতে পারছি এবার আপনাদের সামনে আপনাদের খিদমতে আরজ করতে চাই দশটা আলাদ কয়টা দেখলে বুঝবেন ইমান দিন দিন দুর্বল হইতেছে কয়টা আলাম শুনবেন না চলে যাবেন তাহলে কখন বুঝবেন যে আপনার ইমান দিন দিন দুর্বল হইতেছে কয়টা আলাম দেখলে আরো জোরে জোর হল না এক নম্বর আলাম আল উকুউ ফিল মাআসি ওয়া ইরতিকাবুল মুহাররামাত দিন দিন আপনি গুনার দিকে চলে যাচ্ছেন হারাম কাজে নিজেকে ইনভলভ করে ফেলতেছে একটার একটা বড় বড় অন্যায় যখন আপনি করবেন বুঝে নেবেন ইমান দুর্বল হয়ে যাচ্ছে তওবা করার সময় চলে আসছে এমন হতে পারে আপনার ভাগ্যে তওবা নসিব হবে না এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করেন গুনার পর গুনাহ যার হয়ে যাচ্ছে এখন থেকে নিয়ত করেন আল্লাহ আজকের রাতে কত জনকে আল্লাহ আপনি মাফ করে দিবেন আমার মতো নারায়ণকে মাফ করে দে আল্লাহ আমি তওবা করলাম আর গুনাহের দিকে যাব না এই রাত্রিতে ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল আল্লাহ আপনাকে ডাকবেন আর বলবেন গোলাম আমার কাছে একটু ক্ষমা চা ক্ষমা চাইতে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে এজন্য এক নম্বরে যারা গুনার ভিতরে আছে আমরা প্রত্যেকে তো গুনা করি করি না ভাই আমার গুনা গুলা যদি এখন এই জায়গার মধ্যে একটা স্ক্রিন লাগিয়ে যদি দেখানো যায় তো কি কি গুনা আমি করছি আপনারা একজন আমার আওয়াজ শুনতেন না আমার গুনাহগুলো যদি আপনি দেখতেন একজন আমার আওয়াজ শোনার জন্য বসতেন না আমার গুনাহগুলো যিনি গোপন করে রেখেছেন তিনি কে মালিক আমার গুনাহগুলো গোপন রাখছেন এই জন্য মাফির থেকে নিয়োগ করি ভাই
শত ওজন মুশরি যেই মালিক গুনাহগুলো গোপন করে রেখেছেন আজকে থেকে বলে আল্লাহ আপনি তো আপনার গোলামদেরকে ডাকতেছেন আর বলতেছেন আল্লাহ মিন মুস্তাগফিরিন নাই আস্তাগফির লাহু কেউ কি আছে আমার আমার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ ক্ষমা করব আল্লাহ আমি অনেক বড় গুনাহগার এইভাবে যদি ক্ষমা চাইতে পারে নিজেকে লজ্জিত মনে করে যদি ক্ষমা চাইতে পারে الرجوع من صفة مذمومة إلى صفة محمودة خراب تسر دي صابر كجين دي كي جدي عشت پر وبش اپنا توبة قبل حبي ايمان جيني بارا دي بن ايمان شاب جيني بدي كوري دي بن دي نكي دور بول ايمان بزار پتما لانا تلچه خالي گنا گرتے بھارو لائك إذا دور بول ايمان الپرمان দুই নম্বরে আত্তাকাসুল আলা ত্বাআত ওয়াল ইবাদাত ইবাদতের ক্ষেত্রে গেলে অবশ্যতা আছে না নাই রাস্তা যখন হাঁটে একদম একবার এদিকে তো একবার এদিকে আরে বাপ রে বাপ বয়স 60 হয়েছে তাতে কি সিনা টান দিয়ে রাস্তায় হাঁটে যে নামাজি গেছে তখন সিয়ারের মধ্যে বসে গেছে দুর্বল নামাজে ঢুকতে নিছে তখনই দুর্বল হয়ে গেছে জিজ্ঞেস আচ্ছা কেমন আছে এতক্ষণ ভালো ছিলাম এখন মরি যায় আরে শরীর চলে আছে ওজু ঠিক থাকে না চলি যায় ওজু খবর নাই হুশ নাই নামাজ শেষ আবার সে তাগড়া 18 বছরের যুবক ঠিক কিনা বলে এইরকম যখন আপনি দেখবেন বুঝে নেবেন আপনার ভিতরে রোগ ঢুকে গেছে এটা দুর্বল ইমানের আলামত এই আলামত যখন পেয়ে যাবেন আল্লাহর কাছে ক্ষমা চান মাফ চান ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা যখন নামাজ পড়তে দাঁড়ায় একেবারে দুর্বল হয়ে দাঁড়ায় এই আলামত আজকে থেকে ছাড়ব রাজি আছেন রাজি আছেন দিনের কাজ করতে কখনো বয়স কাটকাব না রসূলের কাছে একজন সাহাবী আসছে বয়স তখন 85 থেকে 90 বছর এখানে কয়জন লোক 85 থেকে 90 বছরে আছে একজন দুজন থাকতে থাকতে পারে এই মুরুব্বির বয়স 85 থেকে 90 হবে আর কে আছেন দেখি মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর 85 থেকে 90 এখানে একজন আছেন আর দুই একজন থাকতে পারে তাহলে আমাদের বয়স তো খুব বেশি হয় না একেবারে ভাঙে পড়ার বয়স হয় না এখন কিন্তু একটু হিসাব করে দেখেন এবাদতের প্রতি কি পরিমাণ অলস নামাজে গেলে একটু যে মনোযোগ নিয়ে রুকু সেজদা দিবেন এই সময়টা নাই রুকুতে গেলে সুপ 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 কি করলেন সেজদা গেছে এনি পড়া এরপর নামাজ দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ এর হাই উঠছে নামাজের মধ্যে গেছে মনে হয়েছে কি টুপিটা তো মনে হয় বেকার সোজা করি পড়ি এটা নামাজের মধ্যে টুপি সোজা করে এরপর আবার ভরিটা সার কি ঠিক আছে ঠিক আছে এরপর আবার এখন আয়নার সামনে দাঁড়ায় নামাজ পড়ছে আরে ওদের তাকায় দেখে কি কিরকম দেখা যায় সব প্রমাণ করে দিচ্ছে আমার আপনার ইমানটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ঠিক কিনা বলো এরপরে আসেন আমার ভাইয়েরা তিন নম্বরে কয় নম্বর আরো জোরে আল গাফলাত আনিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফি যিকরিহি ওয়া দুআইহি আল্লাহর জিকির করতে গাফলতি করে আল্লাহর কাছে দোয়া করতে গেলে গাফলতি করে দুর্বল ইমানের আলামত এখনকার সময়ে তাকায় দেখবে অধিকাংশ মানুষ আল্লাহর কাছে হাত তুলে চাওয়ার সময় পর্যন্ত তাড়াহুড়া করে ঠিক কিনা বলে অথচ রবিজি এত পরিমাণ দোয়া করতেন
আম্মা জান বলেন আমি সিজদার সময় দেখতাম তাহাজ্জুদের নামাজের ভিতরে নবীজি সিজদার মধ্যে চলে গেছে গিয়ে কান্না শুরু করে দিয়েছে আজিজুল কাজিজুল মিরজান কোন পাত্রের ভিতরে গরম পানি বসালে পানিটা যেমন টকবক টকবক করে ফুটতে থাকে নবীজির ভিতর থেকে টকবক টকবক করে ফোটার মত আওয়াজ বের হতো আম্মা জান বলেন আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিতাম কি বলে নবী এত কাঁদে সেই না মাত্র জবানের সামনে নিলাম অবাক হয়ে শুনি অন্য কিছু বলে নবী কাঁদে না সিজদায় পড়ে নবী কাঁদে আর বলে আল্লাহুম্মা উম্মতি জীবনে কোনদিন নবী আমারে দেখে না কোনদিন নবীর আমি দেখি নাই উম্মতের জন্য নবী সিজদার ভিতরে পড়ে পড়ে কাঁদলে এই মাহফিল থেকে যদি আপনি বুঝেন কি পরিমাণ ভালোবাসা নবী দিয়েছেন আপনি যদি এই ভালোবাসা বোঝার চেষ্টা করেন ইবাদতের সাপ যিনি আপনার ভিতরে দিয়ে দিবেন তিনি কে এই জন্য যখনই ইবাদত করবেন দোয়া করবেন নবীর একদিনের একটা দোয়া আপনাদেরকে শোনাই কষ্ট হচ্ছে সবাই শুনতেছেন তো একদিনের শুধু একটা দোয়া আপনাদেরকে শোনাই নবীজির দোয়া কি দোয়া করছে একটু শুনুন নবী দোয়া করতেছেন এইভাবে পারলে আমার সাথে সাথে আপনারা বলবেন পারবেন মাশাআল্লাহ সবাই পারবে কল আল্লাহুম্মা ইন্নি আবুদু মাদ্রাসা ছাত্র তোমরা জোরে জোরে কর তাহলে সবাই পারবে ইনশাআল্লাহ আজকে এই দোয়াটা পরে দোয়া করবে রাসূল হাদিসের ভিতরে বলছেন এই দোয়া পরে কেউ যদি কোনো কিছু চায় আল্লাহ তাকে ফিরায় না জোরে করে আল্লাহু আকবার যদি আমাদের জমানায় অনেক গুনাহ আছে আল্লাহর কাছে বলে আল্লাহ যেন আজকে একজনের দোয়া মঞ্জুর না করে এই ময়দান থেকে যেন আমাদেরকে না উঠায় প্রত্যেকের দোয়া যেন কবুল হয়ে যায় পরে না আমি সবাই বলেন আল্লাহুম্মা ইন্নি আবুদু ওয়া ইবনু আবিদি ওয়া ইবনু আমাতি নাসিয়াতি বিয়াদি মাদিন ফিয়া حكم عدل في قضاء أسألك بكل اسم هو لك سميت نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي ونكيد أقول ده بقى وذهاب همي وذهاب همي ايه دوتا كار مقصد دیکھیں
ما شاء الله لله تكبير ما شاء الله একজন পাইছে মুখস্থ আর কার মুখস্থ আছে দেখি ما شاء الله বিশাল ময়দানে হাজার হাজার মানুষের ভিতরে একজনের মুখস্থ হয়েছে আমরা ওই দোয়াটা পড়ে নিলাম রসূল এই দোয়াটা পড়ছে একদিনের দোয়া শুনাইলাম এরকম দোয়া আর কে শুনবে আজকে না শুনাই এরপরের পয়েন্টে যাই আজকে শুধু একটা দোয়া শুনলাম নবী দোয়ার মধ্যে কি বলছে এটা আগে শুনো আল্লাহুম্মা ইন্নী আবদুক আল্লাহ আমি আপনার গোলাম ওয়া আবদিন গোলামের ঘরের গোলাম ওয়া আমাতি কামার মাউত আপনার বান্দি নাসিয়াতি বিয়াদি আমার চুলের গুচ্ছ আপনার হাতে মুঠোর ভিতরে আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে বুঝছেন বুঝছেন না আমার চুলের মুষ্টি আপনার হাতের ভিতরে জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী কি বিনয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করে একটু চিন্তা করুন মা দিন ফিয়া হুকম যত সিদ্ধান্ত আপনার আছে চূড়ান্ত হয়ে গেছে আপনার সিদ্ধান্ত আদার উৎপন্ন যত নাম আল্লাহ আপনার আছে সব নাম ঘুরা ধরে ধরে ডাকতেছে আল্লাহ যত নাম আপনি কিতাবের ভিতরে শিখিয়েছেন রহিম রহমান জব্বার কহ্হার সত্তার হাই কাইয়ুম সব নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি যত নাম আপনি আপনার বান্দাকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি যত নাম আপনি গোপন রেখেছেন নামগুলো ধরে ধরে ডাকতেছি আনতাজাল কোরআন রাবিয়া কলবি এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন বলেন আল্লাহু আকবার আমরা দোয়া করে চাইতাম আল্লাহ দশতলা বাড়ির বাড়ির মালিক দান আল্লাহ আপনি আমার একটু লন্ডনে কবুল করেন আল্লাহ আমেরিকা দোয়া করেন দুবাই যদি যাই দেখতাম আল্লাহ আর নবীজি এতগুলা কথা বলে আল্লাহর কাছে বলে আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসত্ব বানায় দেন শুনে করেন আমার পক্ষকে আপনি আলোকিত বানায় দেন আমার পেরেশানি গুনাহ মালিক দূর করে দেন আল্লাহ আপনি আমাকে দুশ্চিন্তা মুক্ত করেন যদি আপনি আমি এইভাবে দোয়া করতে পারি যিনি আপনার আমার দোয়া কবুল করে দিবেন তিনি কে কয় নম্বরে জানি আসি ভাই সবাই বলেন ইমান দুর্বল কিনা বুঝবেন দশটা প্যারামিটার দিয়ে কয়টা দশটা প্যারামিটার দিয়ে বুঝবেন ইমান দুর্বল কিনা এক নম্বরে খালি গুনা করতে ভালো লাগে গুনা করতে ভালো লাগে নতুন নতুন আইটেমে গুনা করেন বুঝবেন ইমান দুর্বল হচ্ছে দুই নম্বরে যখন আপনার ভিতরে অলসতা বেড়ে যাবে ইবাদত করতে গেলে অলসতা মোবাইল যদি আপনি পাঁচ ঘন্টা ধরে টিপেন কোন অলসতা নেই ঠিক কিনা বলেন তিন নম্বরে যখন দেখবেন আল্লাহ পাকের জিকির করতে গাফলতি আসছে দোয়া করতে গাফলতি আসছে পরিষ্কার ভাবে বুঝে নেবেন আপনার ইমান দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আমার নবী এত পরিমাণ তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতেন হাত্তা তুরিমা কদামা পায়ের ভিতরে পানি চলে আসত ফেটে ফেটে পা গুলা থেকে পানি গুলা বের হতো এত পরিমাণ নবী আল্লাহর কাছে কাঁদতে আফালা কুন আবদান শাকুরা আমি কি কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না নবী এত পরিমাণ দেখেছেন যেই নবী আগের পরের কোনো গুনাহ নাই যেই নবী নবীদের সরদার যেই নবী আল্লাহর জান্নাতে প্রশংসার ব্যানার নবীজির কাছে থাকবে
সেই নবী যদি এত পরিমাণ আল্লাহর কাছে কান্দে আজকে রাতে কি পরিমাণ কান্দা দরকার ঠিক কিনা বলে এবার আসেন চার নম্বর কত নম্বর আসুহু আল মুখ যখনই দিনের জন্য দান করতে আপনার কৃপণতা লাগবে মমতাজের গানে টাকা দিতে কোনো অসুবিধা নেই না ঠিক তো কয় না তুমি রোগ কি এখানে চলে আসলে ঠিক তো কয় না মমতাজের গানের কথা হলে বান্দিল করা লাগবে যার যেমনই করো বান্দিল দূরে রাখলে দূরে দিব সাথে একখান সিয়ার খেলে আমার দেশ বেশিক্ষণ বইতাম না আর বয়স হিসেবে দিকে কিস হেঁটি দাঁড়াইলে আমিও বেশিক্ষণ বসে থাকবো না আমিও মাঝে মাঝে হাঁটবো চলবো যা লাগে বান্দিল জগা লাগে দিব খালি সিয়ারটা ঠিক রাখিস ঠিক কিনা বলো এরা দেখতে আবার মাহফিলে আসলে বলবে এরা মাহফিল করে কি হইব ও নামাজ দিতে পারে না তো তোর গান দিয়ে কি হইব গান দেওয়ার কারণে তো এমন সমাজ হয়ে যাচ্ছিল পথে পথে নারীরা বলতে গেলে কাপড় সারা হাঁটাকে ফ্যাশন মনে করা শুরু করছিল ঠিক কিনা এ জাতির ছেলেরা নিজেদের টাকা দিয়ে মাহফিল করে রন্ধ্রে রন্ধ্রে আজকের মাহফিলে বসে কোরআনের কথা শুনছে হতে পারে এক এক আয়াতের কারণে তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা দলিল শুনে আজকের মাহফিল থেকে নবীজি বলতেছেন আবু উজার শোনো একটা আয়াতে যদি তুমি তাফসীর বোঝার চেষ্টা করো এমন হতে পারে খয়রুল লাকা মিন্নান তুসাল্লিয়া মিয়াতা রাকাত 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে এই যে এতগুলো বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সওয়াব কম না বেশি আরো জোরে বলেন এবার আসলে আমার ভাইরা দিনের জন্য ব্যয় করবেন ব্যয় করতে যখন কৃপণতা লাগবে বুঝবেন ইমান দুর্বল হচ্ছে ব্যয় করতে রাজি আছেন তিনি সব না আল্লাহ নবী বলেছেন ইয়াকুম অশুহ ফা ইন্নামা হালাকুম মান কানা মিন কাবলিকুম বিশুহ আগের জমানার নবীদের উম্মতের ধ্বংস হয়েছে দিনের ক্ষেত্রে কৃপণতা করার কারণে দিনের ক্ষেত্রে যারা ব্যয় করবে তাদের কারণে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে এবার চার নম্বরের পরে পাঁচ নম্বরে আসে কয় নম্বর সুন্দর একটা মনোযোগ আছে একটু পড়াটা নিব এখন বলেন তো দেখি এক নম্বর আলামত ইমান দুর্বল যে এক নম্বর কোন আলামত দিয়ে বুঝবেন গুনা আর গুনা বেশি করা এটা হচ্ছে এক নম্বরে বুঝবেন আমার আপনার আস্তে 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 ইমানটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে দুই নম্বর আলামত কি দুই নম্বর আলামতটা কি দুই নম্বর আলামত কি দুই নম্বর আলামত হচ্ছে নামাজে গেলে অলসতা এবাদতে গেলে অলসতা ঠিক কিনা বলে তিন নম্বর আল্লাহর জিকিরের ক্ষেত্রে আর দোয়ার ক্ষেত্রে গাফলতি এটা ইমান দুর্বলতার আলাম এবার চার নম্বর চার নম্বর বলেন দেখি দিনের ক্ষেত্রে ব্যয় করতে যারা কৃপণতা করবে বুঝবে এ আলাম আমার আপনার ভিতরে ঢুকছে মানে একটু একটু করে আমার ইমানটা দুর্বল হচ্ছে এবার আসেন পাঁচ নম্বরে আমার ভাইরা আইয়া কুল আল ইনসান ما لا يفعل يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون إذا আমাদের জন্য ভক্তদের জন্য আমি বলি لما تقولون ما لا تفعلون ওই কথা কেন তুমি বলো যেটা তুমি আমল করো না এ আয়াত বললে আমার ভিতরে ভয় লেগে যায় প্রতিদিন মাহফিলের ভিতরে কত কথা বলি আমাদের জন্য দোয়া করবে
আল্লাহ যেন সত্যিকারে আমলি আলেম আমাদেরকে বানায় দেন পড়ে না আমি এটা আমাদের জন্য আমি বলছি সমাজ থেকে দায়িত্ব নেবেন এই পবিত্র চেয়ারটাকে ধ্বংস হতে দিবেন না এখন দেখা যায় এই চেয়ারের ভিতরে এমন এমন লোক বসে লাফ দিয়ে চেয়ারের উপর দেখো আজকে খেলা দেখাবে তোমার কথা তো কয় না কিনের তোর খেলা দেখানোর জায়গা নেই তুই সাপ আনছিস তুই সাপ তুই কি খেলা দেখাবি বত্তাই মাহফিলে বসে বলে আমার মাথা এখনো ঠিক হয় না ঠিক হলে যে কি দেখাবো আল্লাহ জানে এরপরে এই মাহফিলের ভিতরে বসে আরেকজন আইসে উঠলো একাল্লায় পালায় সব মাইকের মনে আল্লাহর কাছে কয় আল্লাহ খাটাটা ফালা আল্লাহ খাটাটা ফালা এই তো মনে আমার মাইক দিল এরকম আছে না আরে কথা বলে আছে ও আলেমদেরকে সতর্ক করি আপনারা যদি সোজা না হন আলেমদের সোজা হবে কেন আমরা অধিকাংশ কথা বলি দেখবেন বলি এ কথা বলেন ঠিক কিনা এই যে কথা বলেন ঠিক কিনা এটা দেখবেন আধা ঘন্টার ভিতরে 15 মিনিট আমাদের যায় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা তারপরে যখন এটা মিলাইবেন এই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলতে 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 আপনার 15 মিনিট গেল এক ঘন্টার ভিতরে যদি 5 মিনিটও যায় এই 5 মিনিট মানুষ মাহরুম হয়েছে কিন্তু আমাদের দেশে এটা সিস্টেম হয়ে গেছে নাকি শ্রোতা ঘুমায় যাবে এই জন্য আমরা সতর্ক থাকা দরকার বোঝা যায় সব আলেম আলেম হওয়ার পরেও ঠিক কথা বলে না কখনো কখনো দালালিতে ব্যস্ত হয়ে তার নিজের আখের গোছানোর চেষ্টা করে ঠিক কিনা বলে এই জন্য এই মাহফিলে বলি যতজন আমার সামনে বসছেন আল্লাহর হস্তে সবার সব কথা ঠিক বলেন না এই মাহফিলে বসে বক্তা বলতেছে আমার নিজের চোখে দেখছি যে বেদাত করব প্রয়োজনে জাহান্নামে যাব ঠিক কিনা বলে এখন ঠিক কি করবে লগে লগে সবাই তো ঠিক হল কই কে কে যাইবেন হাত তোলে আমরা কে কে যাইবেন আমার লগে যান না আল্লাহ আমার সহ সবার জাহান্নাম থেকে মাফ করুক করে না আমি আর ওই জানোয়ার বলতেছে ও জানোয়ার কয় কয় আমি সহ জাহান্নামে বেদাত করতে করতে কে কে যাইবেন হাত তোলে সবাই হাত তুলছে প্রয়োজনে বেদাত করবো জাহান নামে যাবো এরপরে বেদাত ছাড়বে না জোরে করে মানুষ এই মাহফিল থেকে খেয়াল করেন আমার ভাইরা আজকে থেকে যা শুনব যা বলবো আমল করার চেষ্টা করব আজকে থেকে অন্তত নামাজের ক্ষেত্রে মনোযোগ দিয়ে দেন লাইলাতুন নিসফে মিন শাবানে এসব নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ অনেক অন্যায় করে ফেলেছি গুনাহ করে ফেলেছি জীবনে আর গুনাহের দিকে যাব না যখন আপনি মন থেকে তাওবা করবেন ফজরের নামাজ যদি আপনার ঠিক হয়ে যায় আল মুদাওমা যার ফজর থাকবে না শুধু আজকের রাতে 100 রাকাত পড়লেন 200 রাকাত পড়লেন ফজরের নামাজের সময় কোনো খবর নাই জোহরে কোনো খবর নাই আপনি লিখে রাখেন এই মার্কা নামাজকে যিনি কবুল করেন নাই তিনি কি তাহলে পড়বেন তো ইনশাআল্লাহ জোরে কোন আর জোরে জোরে হলো না ইনশাআল্লাহ না হিম্মত নিয়ে কইলে ওই যে নাস্তিক ইনশাআল্লাহর বিরুদ্ধে বলছে তার একটা সফট আঘাত করা হবে জোরে বলেন তো ইনশাআল্লাহ এবার আসেন 6 নম্বরে কয় নাম্বার অনেকগুলো নাম্বার আপনাদেরকে আজকে পড়াই না এবার 6 নাম্বারটা শুনেন ইহতিকারুল মারুফ ওয়া আদামুল ইহতিমাম বিল হাসানাতিস সগীরা অনেক সময় দেখবেন ইমানের ঘাটতি কেমন ছোট কোনো আমল করতে আপনার ভালো লাগে না ছোট ছোট আমলকে ছোট বলে আপনি তুচ্ছ করেন সামান্য সামান্য একটা কুকুরকে পানি খাওয়া আল্লাহ যদি গুনাহগার বেশ্যাকে মাফ করে দেন 100টা খুন করার পরেও মালিক যদি মাফ করে দেন ছোট ছোট আমলকে বড় হিসাবে
গুরুত্ব দিয়ে আপনি সবের আশায় করেন আপনার এই কাজের কারণে ঈমান বেড়ে যাবে যিনি আপনাকে maaf করে দিবেন তিনি কে আল্লাহ যেমন ধরেন একজনকে দেখে একটু হাসি দিয়ে কথা বলা আমাদের অনেকের চেহারার মধ্যে হাসিই নাই লোকটা এমনি খুশি হইছে কিন্তু চেহারার মধ্যে একেবারে বাস করে রয়েছে বাংলার পাস আমি জিজ্ঞেস করি কি আপনি কি কোনোদিন হাসেন না তার আমার হাসি নাই এরকম কিছু লোক আছে দেখবেন ডান দিক দিয়ে হেঁটে যায় মানুষ বাম দিক দিয়া ডান দিক দিয়ে তারে দেখছে বাম দিক দিয়ে কোন রকম পলাইতেছে এরপরে ডাকবে এ দেখছি কিন্তু তোরে কোনে যাস বহ আপনি বলছেন হায় 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 দেখি ফেলাইছে আল্লাহ পঞ্চাশ টিয়া দিয়ে ফেলানো বসিলে তারপরে তার সামনে ফলায় না এরকম লোক এখন আছে না সমাজের ভিতরে হাদিসের ভিতরে এই লোককে বলা হয়েছে উকরিমা রাজুল মাখাফাতা শাররিহি শুধুমাত্র তার অস্ত্রের কারণে ক্ষমতার কারণে তার শুধুমাত্র প্রভাবের কারণে মানুষ তার একটু একটু সম্মান করে পিছনে গেলেই বকবক করে এমন লোক এখন আছে না এই জন্য আপনি আমি প্রত্যেকে মিলে ছোট ছোট আমলকে গুরুত্ব দিব হাদিস শোনায় নবীজি বলছেন লা তাহকারান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাও আন তুফরিগা মিন দালুইকা ফি নাইল মুস্তাসকা কোন লোক যদি আপনার বালতি থেকে একটু পানি নিয়ে পান করবে এইটাকে আপনি ছোট মনে করবেন না হাসি দিয়ে কথা বলাকেও ছোট মনে করবেন না একটুখানি হাসির কারণে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে আরেকটু আপনাদেরকে বোঝাই এই হাদিসটা দিয়ে আরেকটু বোঝাই মনে করেন এই জায়গা থেকে নিয়ে বাজার পর্যন্ত রিক্সায় যদি আপনি যান ভাড়া কত এই মাহফিল থেকে নিয়ে এই যে আমাদেরকে যে জায়গা থেকে উঠে আসছে কিভাবে জানি না কমপ্লেক্স ছিল ওইখান থেকে ওইখান থেকে আমাদের কাজ এই কমপ্লেক্স পর্যন্ত গেলে রিক্সাওয়ালা কত কত টাকা পঞ্চাশ টিয়া নি সর্বনাশ একজন কিন্তু পঞ্চাশ টিয়া একজন কিন্তু বিশ টিয়া মাঝখানে তো পার্থক্য ওটা তিরিশ টিয়া আর এই যে ক্যামেরাম্যানের কাছ থেকে খোকনের কাছ থেকে বলে চল্লিশ টিয়া নিচ্ছে এখন আপনি একজনে কোনো তিরিশ টাকা একজনে কোনো পঞ্চাশ টাকা একজনে কোনো বিশ টাকা একজনে কোনো চল্লিশ টাকা আপনি গায়ের জোরে উঠাই লোকটারে বিশ টাকা জোর করে দিলেন লোকটা বলল ভাই বিশ টাকা তো এখন ভাড়া নাই বেগুনের কেজি আসে দিয়ে সাথে সাথে লোকটার কষে একটা গালের ভিতরে চর মারলেন যে পঞ্চাশ টাকা ভাড়া আছে রে বেড়া আপনি যদি চর না মেরে আদর করে লোকটাকে দশটা টাকা বাড়ায় দিতে আল্লাহর হাবিব বলেন ইন্না মিন আবারিল বির ওই লোকটার মন আনন্দিত হয়ে যেত মনটার ভিতরে খুশি হয়ে যেত লোকটা আনন্দিত হয়ে যেত লোকটার মনে আনন্দ আসত এই আনন্দের কারণে ওই দিনের সবচেয়ে সবের কাজ দশ টাকা দিলে এই দশ টাকাকে তিনি সবচেয়ে সবের কাজ বানায় দিতেন তিনি কে সবাইকে মনোযোগ আছে ইনশাল্লাহ আমাদের ভাই আসবেন ইনশাল্লাহ সবাই আমরা মনোযোগ দিয়ে শুনতে থাকি না শেষ মনোযোগ আছে ইনশাল্লাহ বলেন তো কয় নাম্বারে আছে সবাই বলেন আর করে সুন্দর মনোযোগ আছে এখন যদি একটা মনোযোগ নাই তাহলে আমারও মনোযোগ চলে যেত এখন যদি সুন্দর একেবারে এক ক্লাসের মনোযোগ আছে লিল্লাহে তাকবীর সবার মনোযোগ আছে ইনশাল্লাহ কয় নাম্বার কয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বারের পরে কয় নাম্বার হয় মাশাআল্লাহ সাত নাম্বার তো আমরা শুনবো ইনশাআল্লাহ সাত নাম্বার ইমানের দুর্বলতা বুঝবেন কেমনে কাসরাতুল জিদান অধিক পরিমাণে বিতর্ক করবে আজকে আমার দেশে তাকায় দেখেন হাজার হাজার আলেম নানাভাবে যখন মজলুম তখনও আমরা দাড়ি টুপি
ولا مانوش غلا كارتوبي كم عمرك غلاني في ترك بيت سيتي كنا ولا أسكري ما في تك مونت جاي داري توبي ني كيلا كيلي كورا شماي كنت أكون أرناي تكنا ولا أكون أرتوبي كتير فلن ما فلن كارتوبي كيروكم كوندا فاسكولي كوندا لال توبي كوندا أزهري توبي إيتوبي كنت أزهري توبي আমি টুপি সব সময় বাংলাদেশে আসার পর থেকে পরি কেন পরি জানেন কেউ যেন অন্তত টুপি দিয়ে মারামারি করতে না পারে যে হুজুর আমার আরে এই হুজুর তো আমার না এই ভাগাভাগি যেন কেউ না করতে পারে এজন্য আমি টুপির স্টাইলটা পাল্টায় যেটা আজহারি টুপি ওইটা পরি ঠিক আছে টুপি নিয়ে পর্যন্ত এখন আমাদের মধ্যে ধাক্কা ধাক্কি চলে বাংলাদেশ আজকের এই মাহফিল থেকে শুনেন বলের ভিতরে বলদ ছিল তিনটা কয়টা একটা সাদা একটা লাল একটা কালা কয়টা বাঘ ছিল কিন্তু একটা বাঘ প্রথমে কি দুইটার সাথে পরামর্শ করছে লাল আর কালা বলদের সাথে গিয়ে পরামর্শ করছে তো তোদের দুইজনের কি সুন্দর কালা সাদা বলো দেখি যায় এই বনের ভিতরে তারে মেরে খেয়ে ফেলি তো সবাই মিলে বুদ্ধি পরামর্শ দিচ্ছে যে আমরা তো একসাথে থাকি আমরা কেমনে মারব এক কাজ করেন আপনি মেরে খান আমরা কিছু বলব প্রথম দিন গিয়ে সাদা গলা ধরে বাঘ মেরে খাইছে লাল আর কালা গলা চুপছিল কিছু বলেন পরের দিন বাঘ এসে বলতেছে লাল গলা ধরে তোর কালার তো মানাই নেই বনের ভিতরে কি একটা লাল কালা তুই মেরে মেরে খেয়ে ফেলি তখন আর জিজ্ঞাসা করা লাগে না মেরে খেয়ে ফেলছি তৃতীয় দিন এসে বলতেছে কালা বলদ রে এখন তোর পালা জিজ্ঞাসার সময় আমার নাই এখনই তোরে খাবো কালা বলদ বলতেছে ঠিক আছে পাহাড়ের উপরে আমি একটু চলে যাই ওইখানে উঠে একটা কথা বলে আমি আসি তারপরে আমার খাওয়া শুরু হয় কালা বলদ পাহাড়ের উপরে গিয়ে বলল কিন্তু ইয়াওমান ইয়াওমান উকিলা সাউরুল আবিয়ার ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেদিন সাদা বলদকে খাওয়া হয়েছে ও মুসলমান তুমি জেনে রাখো একজন আরেকজন যখন জুলুম করা হয়েছে যেই দলের হোক তার পক্ষ নিয়ে কথা বলা ইমানি দায়িত্ব ঠিক কিনা বলে ওই আলেমের পক্ষে যেদিন আমি দাঁড়াতে পারি নাই ওই আলেমের কান্না যেদিন আমার চোখে পড়ে নাই ওই আলেম যেদিন মাজলুম হয়েছে ওই দিন জেনে রাখেন হাজার হাজার আলেম মাজলুম হয়েছে ঠিক কিনা বলে এই জন্য টুপি নিয়ে আর ফালাফালি করবেন না টুপি নিয়ে আর নাফালাফি করবেন না আল্লাহর রাস্তায় ফিরে আসেন আর ইত্তেহাদ ইউকাউইল কিল্লা والاختلاف يضعف الكسرة আর আমরা ভাঙন দেখতে চাই না আর আমরা ভাঙন ঘটাতে চাই না আমরা চাই ঐক্যবদ্ধ হাতে বাতিলের প্রতিবাদ করে জমিন আল্লাহর দিন কায়েম করতে ঠিক কিনা বলে এই চাহিদা যদি আমাদের প্রত্যেকের পূরণ হয় দিলগুলো যদি এক হয় ইমানের দাবি সত্য হবে ইমান বৃদ্ধি পাবে অবশ্যই সাহায্য আসবে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে কয় নম্বর শেষ আট নম্বর আলিবতিআদানিল কুদরতিস সালিহা নেককারদেরকে পছন্দ হবে না আলেমদেরকে সহ্য করতে পারবে না আলিবতিআয় আলিবতিআদু আন তালাবিল ইলমি শারঈ শরীয়তের জ্ঞান ভালো লাগবে না ইসলাম পছন্দ হবে না মাহফিল সহ্য হবে না দিন ভালো লাগবে না এটা যখন হবে পরিষ্কার ভাবে বুঝবে ইমানের দুর্বলতা চলে আসছে ঠিক কিনা বলে এবার আসেন নয় নম্বরে লা তুকসিরু দহিক ফাইন্না কাসরাতুদ দহিক তুমীতুল কলব বেশি হেসো না অধিক পরিমাণে যারা হাসবে
পরিষ্কার ভাবে বুঝে নেবেন ঈমানটা দুর্বল হয়ে যাচ্ছে ঈমানদার বেশি হাসে না ঈমানদার অধিক পরিমাণে কাঁদে অধিক পরিমাণে কান্নার চেষ্টা করে চোখের পানি ছেড়ে মালিকের কাছে আজকে রজনীতে চোখের পানি ছাড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ কত কত গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিবেন আমার নামটা তাদের মধ্যে শামিল আছে নাকি আল্লাহর কাছে বলেন আল্লাহ কত কত গুনাহ মাফ পেয়ে যাবে আমাকে শামিল করে নিও যদি দোয়া কবুল হয়ে যায় অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে সাহাবায়ে কেরাম ছয় মাস দোয়া করতেন কয় মাস আর জোরে মুআল্লা বিন ফাদল রাওয়ায়াত করেন يدعون الله ستة أشهر أن يبلغهم رمضان سيمان بولتن الله رمضان برجن تبو سيديو الله قنا مفكور ديو رمضان مدر كدان كور ديو سيمان دوري دعا كورتين سيمان شالر كسي بولتين أي تقبله منهم أي الله جي دعا كورتين যেই ইবাদত করেছি যেই পরিমাণ আপনার কাছে কান্নাকাটি করেছি মেহেরবানি করে কবুল করে নিন ছয় মাস দোয়া করতে আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করেন আল্লাহ আমার ইবাদত কবুল করেন ছয় মাস দোয়া করতে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলে আল্লাহু আকবার এই জন্য দোয়া করতে শিখেন এখন তো ছয় মাস না রমজানের বাকি কয় দিন আমার শেষ রাত হতে পারে মনে করে আজকে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এই রাত্রিতে অবশ্যই যিনি আমাকে আপনাকে মাফ করবেন তিনি কে এরপর শেষ কথা বলি দশ নম্বরে الانشغال بالمال والزوجة والأولاد شدو مطر شلطان عدي استرين الشمبر كنن كاما بي اي داندار بي تولي اشمبر لوگ تولي رسي شمبر بانائي تو حبي حرام حرام كونو تا دكا دور کرن نائي شده حق لونه حق گوشه حق زيانده حق شمبر بانانا لاغ بي ٹھیک كنا بي او ديگم شلوگ تا اکنه امونو آسه যে লোকগুলো মনে করে যেমনে হোক আমার টাকাওয়ালা হওয়া লাগবে একটা বিল্ডিং বাড়ি করা লাগবে যদি আশা দিশা বা কালিদাস নিরাশা এনজিও থেকে সুদে টাকা এনে হলো বিল্ডিং বাড়িতে থাকা লাগবে এরকম লোক আছে না শেষ দশ নম্বরে একটু সতর্ক করে দিই কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায় আমার ভাইকে দিয়ে দিব দশ নম্বর এই যে আমাদের মনগুলো এখন দুনিয়ার দিকে ঝুঁকে গেছে কারণটা কি হাত্তা ইয়াত্তারি বালিয়া তুনি সাইদাউ সিন কালজিল খালাসাত এমন সময় আসবে উম্মত এত দামি নবীর আদরের উম্মত নাচ গান নিয়ে থাকবে কোমর দুলায় মেয়েরা নাচবে এখনকার সময় তাকায় দেখে সারা বাংলাদেশে এমন হলেও সন্দীপের মাটিতে এমন হয় না দিছে তুমি পড়ো সে পড়ে ওয়া তিহিন ওয়া সাইতুন ওয়া তুরিসিনিহি কিছু আরে কয়লা ওসিনি কিছু এত সহজ দিবে না এরপরে যখন শুরু হয় নাচ আর নাচ কোমর দোড়ায় নাচে শিক্ষকদের সামনেও নাচে বাপের সামনেও নাচে চাচার সামনেও নাচে দিন দিন এখন আমরা ওইদিকে চলে যাচ্ছি ঠিক কিনা এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে ইল্লা আলা হুতালাতিন মিনান নাস পুরো এলাকা খুঁজবেন ভালো মানুষ খুঁজে পাবেন না এখন তাকায় দেখেন হাজার হাজার মানুষ আছে এত লোক আমরা সন্দ্বীপে বসবাস করি ভালো মানুষ খুঁজতে কয়েকজন হাতে গোনা পাবেন না ঠিক কিনা বলে হুজুর কেন বুঝলেন
তিন লাখ টাকা আপনার কাছে আপনার ছেলে পাঠাইছে ব্যাংকে যাইতে সমস্যা হচ্ছে আপনি চিন্তা করলেন যে কোন একজন মানুষের কাছে আমানত রাখি 10 বার গেলে 20 বার পিছনের দিকে আসবেন যে বাপ রে বাপ রাখলে জীবনে পাওয়া যাবে না অধিকাংশ লোক এখন আমানতের খেয়ানত করে ঠিক কি না এরপরে আল্লাহর নবী বলেন শুনো মানুষ এমন হয়ে যাবে যেই মানুষের এমন হবে حتى يعبد الله تعالى عزا মূর্তির সামনে যাবে মাথা মত করে দিবে পূজা করবে টাকা দেখেন অসংখ্য মুসলমানের ছেলে এখন পূজা নিয়ে ব্যস্ত ঠিক কি না বলে 100 জনের ভিতরে প্রকোজার একটু সময় দিতে ইনশাআল্লাহ এখনি আমরা ইনশাআল্লাহ অল্প সময় আর একটু সময় যেহেতু নিতে বলছে এটার মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ তাহলে এখন পূজার মধ্যে গিয়ে দেখবেন 100 জন যদি থাকে এর মধ্যে 40 জন হিন্দু হলে 60 জন মুসলমানের ছেলে এখন হিন্দুদের পূজায় যায় কত আম্মা কত বেকুব হয়ে পড়ে আমাদের দেশে কিছু নায়ক টায়ক আছে এদেরকে জিগায় পূজা কেমন লাগলো আলহামদুলিল্লাহ পূজা তো সর্বজনীন তোমার আউযুবিল্লাহকে বাড়ি নিয়ে গেবে পূজা তো সর্বজনীন সবার জন্য পূজা এই পূজা এসে মনে হয়েছে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার ও আমার ভাই আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন এরপর আল্লাহ নবী বললেন এমন সময় আসবে তুত্তাখাদাল মাসাজিদু তুরকাত মসজিদের সামনে দিয়ে মুসলমান যাবে নামাজের জন্য ঢুকবে না হাজার না লাখ না কোটি কোটি মানুষ এখনো বাংলাদেশে নামাজ পড়ে না ঠিক কি না বলে কোটি কোটি মানুষ নামাজ পড়ে না মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায় নামাজ পড়ে না এরকম কপাল পোড়া মুসলমান আছে না এরপর আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে হাত্তা ইউরা দামান জায়গায় জায়গায় রক্ত দেখবে কোনুল ইসলাম গরিমা ইসলামের নাম নিলে আঘাত করা হবে মরের পরে মার হবে জেল জুলুম নির্যাতন পর্যন্ত আসবে ঠিক কিনা বলে এরপরে নবীজি কি বলতেছেন নবীজি বলছেন শুনে রাখো এমন সময় আসবে আমার উম্মত ধ্বংস হবে ওই সময় উম্মত শেষ হয়ে যাবে উম্মত উম্মতের মতো থাকবে না কোন সময় নবীজি বলে দিয়েছেন হাদিসের ভিতরে ওই সময় যেই সময় তাকায় দেখবেন মানুষ মানুষের কবরের সামনে দিয়ে যাবে আর ডাক দিয়ে বলবে ইয়া লাইতানি মাকানা ও আমার মালিক আমারে যদি তার মতো কবরে নিয়ে যেতেন তাও তো আমি গাইবী মামলা থেকে বেঁচে যেতাম ঠিক কি না হয় সে কথাগুলো কি মিলে না রসুল বলছে এক সুতা পরিমাণ কোনো অমিল নেই ঠিক কিনা বলেন এরপরে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াতুরা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করবে কাটাকাটি করবে এখন তাকায় দেখেন নিজেরা নিজেরাই মারামারি করতেছে ঠিক কিনা বলে এরপরে শেষ নবীজির হাদিসটা শোনা যায় আল্লাহ নবী বলছেন এমন সময় আসবে হাত্তা ইয়াতাবাহা আন-নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু করবে ঠিক কিনা বলে